নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। আজকে এটিকে মোহনবাগান ভার্সেস মোহামেডান এসসি ফ্রেন্ডলি ছিল এবং সেই ম্যাচটিতে কি হলো সেইটা নিয়েই তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। তো ম্যাচটার ফলাফল কি হয়েছে সবটাই আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো এটিকে মোহনবাগান 4-4-2 ফর্মেশনে দল নামিয়েছিল। গোলকিপার আর্সেক, ডিফেন্ডার ছিলেন ফ্লোরেন্টিন পোগবা, প্রীতম কোটাল, সুমিত রাঠি, আশিস রাই। মিডফিল্ডে ছিলেন হুগো বুমো, লেনি রড্রিগেজ, রবি রানা, নিঙ্গম্বাম, এনসন সিং এবং আপ ফ্রন্টে ছিলেন মনবীর সিং এবং কিয়ান নাসিরি। তো এই রকম কিন্তু দল নামিয়েছিল এটিকে মোহনবাগান। এবার মোহামেডান এসসি, মোহামেডানও 4-2-3-1 ফর্মেশনে দল নামিয়েছিল। তারা শঙ্কর রায়কে গোলে রেখেছিল, তারপর রহমান, কিমা, আয়ুষ মানে, আম্বেকর, তো এদেরকে নিয়ে শেখ ফৈয়াজ, এদেরকে নিয়ে টিম নামিয়েছিল। তো দুর্দান্ত খেলেছেন, আমি বলবো সবথেকে বেটার যদি কোনো প্লেয়ার খেলে থাকেন তিনি হচ্ছেন আয়ুষ মানে এবং নুরুদ্দিন, মানে মোহামেডান এসসি দুর্দান্ত খেলেছেন। দুজন মাত্র ফরেনার খেলেছেন, পুরো টাইম খেলানো হয়নি, আয়ুষ মানেই ছিলেন পুরোটা, নুরুদ্দিনকে তুলে নেওয়া হয়েছিল, কিন্তু যথেষ্ট ভালো খেলেছেন তারা। তবুও কিন্তু সবুজ মেরুন ঝড়েই উড়ে গেল সাদা কালো, এটা বলা যায়। কারণ কি কারণ, দেখো 2-1 গোলে কিন্তু এটিকে মোহনবাগান জিতে গেছে ম্যাচটা। তো ম্যাচের প্রথম থেকেই প্রাধান্য বজায় রেখেছিল এটিকে মোহনবাগান, তো খুবই ভালো খেলছিল, কিন্তু হঠাৎ একটা পেনাল্টি করে দেয় এটিকে মোহনবাগানের প্লেয়াররা এবং সেই পেনাল্টির জন্য কিন্তু মোহামেডান এসসি কিন্তু 1-0 গোলে এগিয়ে যায়। এইভাবে কিন্তু হাফ টাইমের ম্যাচ শেষ হয় এবং হাফ টাইমে এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো পুরোপুরি টিমটাকে প্রায় বদলে ফেলেন। তো গোলকিপারে বিশাল কাইতকে নামানো হয়, আরও প্রচুর পরিবর্তন করা হয়, যেখানে প্রণয় হালদারকে নামানো হয়, হামতেকে নামানো হয়, আশিক কুরুনিয়ান, লিস্টন কোলাসোর মতো প্লেয়ারদেরকে নামানো হয় এবং তারপরে কিন্তু একদম দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থার মতো ধরে কিন্তু খেলতে আরম্ভ করে এটিকে মোহনবাগানের প্লেয়াররা। তারপরে কিন্তু এটিকে মোহনবাগানের প্লেয়াররা একটা পেনাল্টি জেতে এবং সেই পেনাল্টি থেকে কিন্তু 1-1 করে দেয় জনি কাউকো, এইভাবে 1-1 গোলে সমতায় ফেরে। তারপরে 90 মিনিটের মাথায় কিন্তু আবার জনি কাউকোর করা গোলে কিন্তু এগিয়ে যায় এটিকে মোহনবাগান এবং এইভাবেই কিন্তু ম্যাচটা শেষ হয়। তো সুপার সাব হিসাবে জনি কাউকো দুর্দান্ত ম্যাচ খেলেছেন আজকে, সেকেন্ড হাফে নেবে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। সবে দলটা অনেকটাই নতুন এখন, তো তৈরি হতে আরেকটু সময় লাগবে। তো আগামী 14 তারিখ কিন্তু আবার ম্যাচ রয়েছে চেন্নাই এফসির এগেনস্টে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।